বস্তাটা আমি কষে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে ছোলার যে বস্তাটা বানিয়ে রেখেছি সেটা আমি এক চামচ দিয়ে দেবো। জিরে সামান্য দু চারটে আমি ধনে দানা দিয়ে দিয়েছি। আদা আর রসুন আমাকে তেলের মতো মশলাটা আমি কষে নেবো। দেখুন ভালো করে আমি আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে আদা সরি টমেটো এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা আমি কষে নেবো। কষে নেওয়ার পরে আমি ছোলাটা একটু করে নিয়েছি, ছোলাটা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে একটু চানা মশলা আছে, ছোলার মশলা। তাকে মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে যেমন লঙ্কা খাবে তেমনি দেবে। আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো দেবো। আর দেড় চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মশলাটা আমি তেলের মধ্যে কষে নেবো। গ্যাসটা আমি নর্মালে রেখেছি যাতে মশলা জ্বলে না যায়। আজকে আমি কাবুল ছোলা বানাবো। আর কাবুল ছোলাটা বড় না, এটা ছোট, তো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এই কাবুল ছোলা বানাবো। কেমন করে বানাবো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখো আমি কেমন করে এটা বানাই। আগে আমি এটা সিদ্ধ করবো নুন দিয়ে, আর এটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। দেখো কত সুন্দর আমার নুন প্লেনটা হয়েছে একদম। আর এই যে বেলপাতা মনি প্লেন, আর এই যে আমার একটা এই ফুলটার নাম হলো পরাজিতা। বাংলায় বলে শিউলি ফুল, আর হিন্দিতে বলে পরাজিতা সিঙ্গার, হার সিঙ্গার। দেখো গাছটা হাই গার্লস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমাদের বাড়ির সামনে কদিন পর একটা কবুতর আন্ডা দিয়েছে, দুটো আন্ডা। তো সেই আন্ডার মধ্যে এখন একটা আন্ডার মধ্যে বাচ্চাটা বেরিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা দেখো কবুতর বাচ্চাটাকে নিয়ে বসে আছে। একটু আমি এখানে সামান্য মতন একটু ছোলার মশলাটা দিয়ে দেবো। ছোলার মশলাটা দিলে বেশি টেস্টি লাগে খেতে। দুটো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটা মশলার সাথে ভালো করে আমি ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে তারপরে ছোলাটা দিয়ে দেবো। তোমরা পারলে আলুর মধ্যে ছোলাটা দিয়ে দিতে পারো, কেন আমি দিয়ে দিই। আমি তো ভাবছিলাম কি আলুটাকে মশলার মধ্যে ভেজে নিলে খেতে বেশি টেস্টি লাগবে, তাই জন্য আমি আলুটাকে তেলের মধ্যে ভালো করে মশলার মধ্যে কষে নিচ্ছি। আলুটা ভালো করে কষে নিচ্ছি, দেখো তেল ছেড়ে গেছে। এবারে আমি ছোলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে। দেখো ছোলা আমি দিয়ে দিয়েছি, আর ছোলা তো একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটে গেলে আমি লাগিয়ে নেব। দেখো আমার ছোলার তরকারি রেডি হয়ে গেছে। দেখো ছোলার তরকারি রেডি হয়ে গেছে।